হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো শুভ অষ্টমী সবাইকে। এখন বাজে প্রায় 7:30, সকাল সকাল উঠে গেছিলাম, উঠে ঘরে ফরের কাজ সব করে নিয়েছি। আজকে যেহেতু অঞ্জলি, তো সবাই সকাল সকালেই উঠে যাবে, তো আমি তার আগেই উঠে গেছিলাম, কারণ রান্নাবান্নাগুলো একটু করে রেখে যাব। রান্নাবান্না বলতে সকালবেলা সবাই লুচি আর ছোলার ডাল আর তরকারি খাবে, তাই ছোলার ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা প্রেশারে সিটি মারব, তারপরে ডালটাকে বানিয়ে রেখে যাব, আর লুচিটা বানাবো এসে, কারণ গরম গরম লুচি না বানালে খেতে ভালো লাগবে না। এবার আমি স্নানটা করে রেডি হয়ে নিচ্ছি, ডোডোকে আগে রেডি করে বাইরে বের করে দিয়েছি, কারণ ডোডো যদি ঘরে থাকে আমি আর রেডি হতে পারবো না। মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, আমি লাস্ট। আর 9:30 থেকে যেহেতু আজকে অঞ্জলি শুরু, তাই একটু টাইম পেয়েছি সবাই, কারণ সকাল সকাল উঠে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট নিজে রেডি হব। আর এই শাড়িটা আমাকে পিজু সে বছর দিয়েছিলো পুজোতে, অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য। শাড়িটা আমার ভীষণ পছন্দ, এরকম সাদা লালের শাড়ি আমার খুব ভালো লাগে। তোমরা কীরকম ধরনের শাড়ি পছন্দ করো, তোমাদের অষ্টমীর সকালটা কেমনভাবে কাটলো প্লিজ কমেন্টে জানিও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও, যাতে নোটিফিকেশনগুলো তোমরা আগেই পেয়ে যাও। আর এটা হচ্ছে আমার ফুল লুক, এই যে ওপাশে ডোডো রেডি হয়ে গেছে ঘুরে বেড়াচ্ছে, এই যে আমার শাড়িটা, কেমন লাগছে প্লিজ জানিও কমেন্টে। তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট, তুমি আমার এবার পুজোর অবাধ্য বাবলাস্ট। এটা হচ্ছে আমাদের পুজোর মণ্ডপ, মানে এটা কিন্তু আমাদের পাড়া না, কারণ আমার শ্বশুরবাড়ি পাড়ায় কোনো পুজোই হয় না, তাই আমাদের পাশের পাড়ায় এই পুজোটা হয়। আর আমরা যবে থেকে এখানে এসেছি তবে থেকে এই পুজোটাতেই আমরা যাই, ভীষণ ভালো লাগে। এটা কল্যাণ সমিতি বলে একটা ক্লাব আছে, সেই ক্লাবের থেকে আয়োজন করা হয়। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডোডোকে দেখছিলাম, আর পিজুষ আমাকে ভিডিও করে দিচ্ছিল। ডোডো এখানে এত দুষ্টুমি করছিল সবাইকে দেখে আর হাত ছাড়া পেয়ে, যাই হোক, তারপরে সবাই মিলে ভালোভাবে অঞ্জলি দিয়ে বাড়ি এসে লুচি ছোলার ডালার তরকারি খেলাম, আর আমি গেলাম তারপরে ঘুমাতে।